নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। দেশব্যাপী সাধারণ ধর্মঘটে মিশ্র সাড়া বরাকে, শিলচরে আটক শতাধিক। বন্ধের বিরোধিতায় পথে নামল বজরং ভিএইচপি, কাটিগড়ায় গ্রেফতার 51। জেএনইউ কাণ্ডের প্রতিবাদ অব্যাহত, আসাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদেরও বিক্ষোভ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বুধবার দেশজুড়ে সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। বিভিন্ন ট্রেড ইউনিয়ন, কর্মচারী ফেডারেশন, কৃষক ও গণসংগঠন এই ধর্মঘটের ডাক দেয়। বরাক উপত্যকায় এই ধর্মঘট বা বন্ধ সর্বাত্মক সফল হয়েছে বলে সংগঠনগুলির তরফে এদিন দাবি করা হয়েছে। বুধবার সকাল থেকেই বন্ধের সমর্থনে রাস্তায় নামেন পিকেটাররা। বিভিন্ন সংগঠনের ব্যানারে নিজ নিজ পতাকা হাতে সরকারি প্রতিষ্ঠানগুলির সামনে জড়ো হয়ে পিকেটারদের স্লোগান দিতে দেখা যায়। এদিন সকাল থেকেই বন্ধের এক পূর্ণ মেজাজ শিলচরে লক্ষ্য করা যায়। রাস্তার ধারে মাছ সবজির দোকান বসে ঠিকই, দু একটা দোকানপাটও খোলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য সর্বত্র বন্ধের প্রভাব পরিলক্ষিত হয়। তবে শহরে কিছু কিছু ব্যক্তিগত বাহন চলাচল করতেও দেখা যায়। অন্যদিকে প্রশাসনের কঠোর নির্দেশের জন্য অধিকাংশ সরকারি কার্যালয় খোলা ছিল। অবশ্য এতে কর্মচারীর উপস্থিতির হার ছিল নগণ্য। বন্ধ ছিল যাত্রীবাহী যান চলাচল। সব মিলিয়ে গোটা কাছাড়েই সাধারণ ধর্মঘট বা বন্ধের মিশ্র প্রভাব পড়েছে। এদিন বন্ধের সমর্থনে পিকেটিং করায় জেলা প্রশাসন প্রায় 200 সমর্থককে গ্রেফতার করেছে। প্রশাসনের পক্ষ থেকে শহরের ছোটেলাল শেঠ ইনস্টিটিউটে অস্থায়ী জেল বানিয়ে পিকেটারদের রাখা হয়। ওই জেলেও বন্দী অবস্থায় সমর্থকরা জেএনইউর ঢঙে আজাদের স্লোগান দেন। বন্দি পিকেটারদের অবশ্য বিকেলে ছেড়ে দেওয়া হয়। এদিনের বন্ধ কাছাড় জেলায় সর্বাত্মক সফল হয়েছে বলে দাবি করেছেন সিটু নেতা সুপ্রিয় ভট্টাচার্য। বর্তমান পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে এদিনের ধর্মঘট সর্বাত্মক সফল করে তোলায় তিনি গোটা কাছাড়বাসীকে ধন্যবাদ জানান। শিলংপট্টিতে এই অস্থায়ী জেলে শিলচরের আমাদের যারা পিকেটার ছিল তাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। এখানে কখন আমরা ছাড়া পাবো আমরা জানি না। সারা দেশ জুড়ে এই ধর্মঘট সফল হলো। কাছাড় জেলায় যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই ধর্মঘটে সামিল হয়েছেন তার জন্যে আমি আমাদের এইখানের এই যৌথ মঞ্চের পক্ষ থেকে কাছাড়বাসীকে আমার অভিনন্দন জানাচ্ছি। যে 15 দফা দাবি নিয়ে আমরা এখানে ধর্মঘট করলাম, এই 15 দফা দাবির ব্যাপারে আমরা আশা করব যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সচেতন হবেন, আর যদি তারা সেটা না করেন তাহলে আগামীতে আরও বড় আন্দোলনের জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি রোধ সহ সরকারের জনবিরোধী বিভিন্ন নীতির প্রতিবাদে মোট 15 দফা দাবিতে ছিল এদিনের বন্ধ। বিভিন্ন শ্রমিক ও কৃষক সংগঠন একজোট হয়ে ওই আন্দোলনে নামে। দেশের 9টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, 56টি ফেডারেশন এবং বিভিন্ন কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্বে দেশের শ্রমিক ও কৃষক সমাজকে নিয়ে এই বন্ধের ডাক দেওয়া হয়। এদিনের বন্ধে জেলায় ব্যাপক প্রভাব পড়লেও কাছাড়ের পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায় কিন্তু উল্টো কথা বললেন। বুধবার দুপুরে তিনি সাংবাদিকদের জানান সবকিছুই স্বাভাবিক, কোথাও বন্ধের প্রভাব নেই, দোকানপাট খোলা, যানবাহনও চলাচল করছে, শুধু দূরপাল্লার যানবাহন এদিন চলাচল করেনি। কিন্তু দূর থেকে আসা যেগুলো বাসগুলা, ট্রাক ট্রাক এগুলো চলে নাই। বাকি এনে আমার শিলচর টাউন যেটা আছে বা এজে হল কাছার ডিস্ট্রিক্ট খোলা আছে, আমার কারবার যেগুলো দোকান, সব সবজি বাজার, মাছ বাজার, অটো রিক্সা, ফ্লাইট যেগুলো অফিসবিলাক সব নর্মেলি চলি আছে, গতিকে বন্ধর প্রভাব নেই। স্যার এরেস্ট কতজন বা কি পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা? এখন পর্যন্ত 191 আমি এরেস্ট করছি। দুইটা থানা, একটা হলো শিলচর আর দুটা হলো কাটিগড়, এই দুটা থানা 191 এরেস্ট হয়েছে। বর্তমান তো ফোন চলি আছে, গতিকে আরও এটা বাড়তে পারে সংখ্যা, গতিকে দেখা যাক। এখন পর্যন্ত পুরা পিসফুল চলি আছে, কোনো এক্সিডেন্ট।
বুধবার বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকা 12 ঘণ্টার ভারত বন্ধের কোনো প্রভাব পড়েনি কাটিগড়ায়। কাটিগড়ায় দোকানপাট, অফিস আদালত, স্কুল কলেজ যথারীতি খোলা ছিল এদিন। বন্ধকে সমর্থন করে একদিকে ট্রেড ইউনিয়ন কর্মীদের স্লোগানবাজি এবং অন্যদিকে জয় শ্রীরাম ভারত মাতা কি জয় ধ্বনিতে বন্ধের বিরোধিতা করতে দেখা গেল বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চের ক্যাডারদের। এদিন সিটু সহ বন্ধ সমর্থনকারী বেশ কটি সংগঠন কাটিগড়া চৌরঙ্গী এলাকায় 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করলে অবরোধ তুলে দিতে মাঠে নামেন বজরং হিন্দু জাগরণ মঞ্চের ক্যাডাররা। এদিন কাটিগড়া চৌরঙ্গী থেকে 51 জন এবং কালাইন থেকে 51 জন পিকেটারকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। পরে আবার বিকেলে তাদের ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে বুধবার বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকা 12 ঘণ্টার ভারত বন্ধের মিশ্র প্রভাব পড়েছে করিমগঞ্জে। করিমগঞ্জ শহর এলাকায় কিছু অটোরিকশা, ছোট গাড়ি চলাচল করলেও দোকানপাট বন্ধ ছিল। তবে দূরপাল্লার গাড়িগুলো ঢুকতে পারেনি শহরে, ফলে জনসমাগম কিছুটা কম দেখা গেছে শহর এলাকায়। জেলার গ্রামেগঞ্জে ব্যাপক প্রভাব পড়েছে বন্ধের। স্কুল কলেজ অফিসে উপস্থিতির হারও বন্ধের প্রচারে কিছুটা কম ছিল। সারা দেশ জুড়ে সাম্প্রদায়িকীকরণ হচ্ছে, শিক্ষার ক্ষেত্রে বেসরকারিকরণ এবং সাম্প্রদায়িকীকরণ হচ্ছে। এর বিরুদ্ধে এবং সার্বিকভাবে যে রাষ্ট্রায়ত্ত সংস্থা যেগুলো, সেইগুলোকে বেসরকারিকরণ করা হচ্ছে, এর বিরুদ্ধে আজকে সারা ভারতবর্ষে এই সাধারণ ধর্মঘট। সাধারণ ধর্মঘটে আমরা সাধারণভাবে জনসাধারণকে বিষয়গুলো বুঝিয়ে আজকে আমরা আহ্বান করেছি, আবেদন করেছি, অ্যাপিল করেছি যে আপনারা এই সমস্ত যে জনবিরোধী পদক্ষেপগুলো আজকে সরকার নিচ্ছে তার প্রতিবাদে এবং তাকে প্রতিরোধ করার জন্য এই পদক্ষেপগুলোকে, এই ধর্মঘটকে সফল করে তুলুন, সেই ডাকে সাড়া দিয়ে আজকে ধর্মঘটকে সফল করেছেন। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ও শিক্ষকদের ওপর হামলার ঘটনায় এখনও দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন অব্যাহত। আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও জেএনইউ কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় নামেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে ছাত্রছাত্রীরা প্লে কার্ড ও মোমবাতি হাতে প্রতিবাদে সামিল হন। সেখানে তারা বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানান। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অরিত্র ধর পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। তিনি বলেন, জেএনইউ কাণ্ড দেশের কাছে একটি কলঙ্ক, এর নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। लेकिन बस मैं गवर्नमेंट के पास, हमारा यूनिवर्सिटी से बस एक ही रिक्वेस्ट देना चाहता हूँ कि जल्दी से जल्दी हमारा जो कल्प्रिट से उनको पकड़ा जाए, ताकि हमारा यूनिवर्सिटी, मतलब कहीं पे भी जो पढ़ाई का जो इंस्टीट्यूशन है, उस इंस्टीट्यूशन में हमारा पढ़ाई का जो क्लाइमेट है, वेदर है, वो बजाय रखा जाए। क्योंकि आप सभी को पता होगा कि हमारा जो कॉलेजेस है या हमारा जो इंस्टीट्यूशन है, वो बस पढ़ाई के लिए जाना जाता है, और यहाँ पे अगर पॉलिटिक्स आ जाता है तो एक इंस्टीट्यूशन, मतलब पूरा खत्म हो जाता है। तो आज हम सब मिलकर बस यही रिक्वेस्ट करते हैं सबसे कि जल्दी से जल्दी इस एक्यूज को पकड़ा जाए, और आगे से ऐसे कोई इंसिडेंट ना हो, इसके लिए गवर्नमेंट को मैं रिक्वेस्ट करता हूँ। নেশামুক্ত সমাজ গঠনে নিরলস কাজ করে যাচ্ছে শিলচরের 4টি সংস্থা। এগুলি হল নিউ লাইফ ফাউন্ডেশন, নবজ্যোতি ফাউন্ডেশন, দীপ ফাউন্ডেশন এবং 12 স্টেপ ফাউন্ডেশন। 2008 সাল থেকে সংস্থাগুলি সরকারের সব ধরনের নিয়ম মেনেই এখানে নেশামুক্তি কেন্দ্র চালাচ্ছে। বুধবার এক সাংবাদিক সম্মেলন ডেকে সংস্থাগুলির কর্মকর্তারা তাদের কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত জানান। নিউ লাইফ ফাউন্ডেশনের সঞ্চালক কমরুল হক লস্কর জানান, ইদানিংকালে শিলচরে কয়েকটি নেশামুক্তি কেন্দ্র গজিয়ে উঠেছে। সেখানে কর্মকর্তারা সারাক্ষণ নেশায় আসক্ত থাকেন, নেই কাউন্সিলর, ডাক্তার ইত্যাদি। এ ব্যাপারে প্রশাসনকে সক্রিয় হওয়ার আহ্বান জানান কমরুল। কিছু সময় ধরে কিছু সেন্টার, মানে আমি নাম নেব না, ওরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে আমাদের বিরুদ্ধে,
ওটা সঠিকভাবে যাচ করে দেখা উচিত। কারণ আমরা তো টাকার জন্য ওই ফিল্ডে কাজ করছি না, মেনলি হচ্ছে যে আজকে এগুলা দেখতে পারেন যেগুলা পুলিশ থেকে যেগুলা রেফার করে আমাদেরকে, ঠিক আছে, ওগুলার কিন্তু কোনো কিন্তু টাকা বা কেউ কিছু দেয় না, ওগুলা কিন্তু আমরা বেয়ার করি পুলিশ থেকে, যেগুলা ডাইরেক্টলি পুলিশ থেকে আসে, তো এগুলো আমাদের করতে হবে। প্রত্যেকটাই যারা আমরা আসি, যে চার পাঁচটা সেন্টার আছে, আমরা সবাই নিশ্চয়ই ওই জায়গাটা দিয়ে করি, কারণ আমাদের ব্যক্তিগত ওখানে কোনো স্বার্থ নেই, বা সোশ্যাল মিডিয়া এসে আমরা কখনো বলতে চাইবো না যে এসি বা আমি বাটার পনির বা বিরিয়ানি বা চিকেন বা ওই নিউ লাইফ ফাউন্ডেশনের ডক্টর আসে কিনা নাই, দীপ ফাউন্ডেশনের ডক্টর আসে কিনা নাই, টুয়েলভ স্টেপের ডক্টর আছে কিনা নাই, সেটা প্রশাসনের ব্যাপার। কেউ ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়াতে এসে কাউকে ব্লেমিং করা উচিত নয়, এটার সঠিক তদন্ত হওয়া উচিত। এটার তদন্ত না হলে এটার একটা যেটা এফেক্ট যেটা আসছে, যেটা সোসাইটিতে বাজে একটা মেসেজ ক্যারি করছে, বাজে মেসেজ ক্যারি করছে যে যা যে ট্রিটমেন্ট সেন্টারে গুলিতে তাহলে ওইভাবে চলছে। তো আমার হিসাবে এগুলা ইনকোয়ারি হওয়া উচিত। বর্তমান যুব সমাজ নেশায় আসক্ত হয়ে পড়ছে। নেশা থেকে যুবক যুবতীদের দূরে রাখতে এবং এর খারাপ প্রভাব সম্পর্কে সচেতনতা জাগানোর কাজ করে চলেছে সংস্থাগুলি, কিন্তু এই কাজেই কিছু মাদকাসক্ত আজ সক্রিয়। এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে নেশামুক্তি কেন্দ্রের কর্মকর্তা রাজদীপ দাস। যে রিহ্যাব সেন্টার স্টার হয়েছে, ওর এক বছর কতদিন নেশামুক্ত আছে ওইটাও আমি শিওর বলতে পারবো না, কিন্তু এক বছর তো হয়নি। এবং এ ওর যা কার্যক্রম করছে ওই অবস্থাতে দেখা যাচ্ছে যে ও নিজেই সুস্থ না, এবং মানুষদেরকে কি সমাজের কি সুস্থতা দেবে। এবং যারা ওরে ওখানে আছে ওদেরকে নিয়ে ভিডিও ফেসবুকে লাইভ মানুষ, এটা আমাদের একটা এনোভেটিভ প্রোগ্রামের সাহায্যে আমরা চালাই, ওই কারণে আমরা এটা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখাতে যাই না যে আমাদের এখানে কে আছে কিংবা কে ট্রিটমেন্ট নিচ্ছে। এগুলো আমরা যে বাইরে দেখাবো, ফেসবুকে দেখাবো, অন্য টিভি চ্যানেল দেখবো, এগুলো হয় না এমনি। যেমন আজকে আমার কেউকে দিলাম, তাহলে আরেকজনে দেখবো এ ওর ভাই তো একটা ডিএসএক্স সেন্টারে ড্রাগস এডিক্ট হয়ে ওই সেন্টারে আছে, এরকম হয় না। এটা তো টোটাল তারা খারাপ করছে এবং তারা ওইটা প্রমাণিত করছে যে ওরা সুস্থ না। ড্রাগসের বিরুদ্ধে সচেতনতা জাগাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ড্রিম সেলিব্রেশনের উদ্যোগে শিলচর বঙ্গভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সেলের ডিরেক্টর পার্থসারথী চক্রবর্তী। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয় এদিনের মাদকের বিরুদ্ধে ও সচেতনতা সভার। পরে ড্রাগসের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে সমাজের যেসব ব্যক্তিত্ব নিরলস কাজ করে চলেছেন ড্রিমসের পক্ষ থেকে তাদের সংবর্ধনা জানানো হয়। এছাড়া সংবর্ধনা জানানো হয় বেশ কজন সাংবাদিককেও। ড্রিমস সংবর্ধনা জানিয়েছে বৈদ্যুতিন মাধ্যম আমার বাংলাকেও। পরে অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস প্রতিটি পরিবারের অভিভাবকদের এ ব্যাপারে সচেতন থাকার আর্জি জানান। তিনি খেদ ব্যক্ত করে বলেন, মাদকাসক্তদের মাদক সেবনের কুঅভ্যাস ছাড়াতে শহরের বিভিন্ন স্থানে গজে ওঠা পুনর্বাসন কেন্দ্রগুলো আজ আর নিরাপদ নয়। আকছার এসব কেন্দ্রে নেশার কবলে রোগীদের পড়ার সংবাদও প্রকাশ্যে আসছে। তো ওইসব জিনিস আমরা দেখার প্রয়োজন আছে। উই আর টেকিং কেয়ার অফ দিস ডিএডিকশন সেন্টার অলসো, আমরা এগুলি নজর রাখছি। সবাইকে অনুরোধ করব, এখানে অনেক গুণীজন আছে, ওনারা বলবেন, সবাইকে একটাই বলবো, উই অল উইল সে নো টু ড্রাগস। আমরা নিজে ড্রাগস নেব না, সমাজে অন্য কোনো ব্যক্তি যাতে ড্রাগস নেয় না তার চেষ্টা করব। আর যদি কারো বাড়িতে কারো আত্মীয় স্বজনের মধ্যে কোনো ড্রাগস এডিক্ট আছে, ওকে অবহেলা না করে ওকে কাউন্সিলিং করতে হবে, প্রপার কাউন্সিলিং করে তাকে সুস্থ সমাজে ফিরিয়ে আনতে হবে, সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হবে। সবাই মিলে আমরা সমাজকে ড্রাগস থেকে মুক্ত করবো। আর এজ এ পুলিশ পার্সন আমরা সবসময় চেষ্টা করি সমাজ শান্তি বজায় রাখুক, সমাজে ক্রাইম দূর হোক, কোনো ধরনের ক্রাইম হোক না। এদিন ড্রিমসের কর্ণধার নিকিতা বণিক জানিয়েছেন তার অনেক স্বপ্ন ছিল, এগুলো সাকার করতেই গড়ে তুলেছেন এই সংস্থা। আমি লাইফে একটা জিনিস সবসময় ফলো করেছি, স্মার্ট ওয়ার্ক, সেলফ বিলিভ, সেলফ কনফিডেন্স অ্যান্ড ডেডিকেশন। এই চারটে জিনিস তুমি যদি রাখো না নিজের মনের মধ্যে, তুমি লাইফে সাকসেস ঠিকই তুমি পাবে। আর আজকে আমি যে এই মিশনটা যে স্টার্ট আপ করেছি না, ইটস জাস্ট বিকজ অফ মাই মাদার। মানুষরা বলে যে আমি একা আছি বা আমি বন্ধুদের সাথে করবো, এটা এটা করবো, বাট না, কে বলেছে মা বাবার সাথেও তুমি করতে পারো। মাই মাদার ইজ মাই বেস্ট ফ্রেন্ড, শি ইজ মাই স্ট্রেংথ, শি ইজ এভরিথিং টু মি। আর আজকে আমি যা দাঁড়িয়ে আছি ইটস জাস্ট বিকজ অফ মাই মম।
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পাথারগঞ্জ রেল স্টেশনে। হত ব্যক্তির নাম নিজামউদ্দিন। জানা গেছে, আগরতলা শিলচর যাত্রীবাহী চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা ফসকে ট্রেনের নিচে পড়ে যান নিজাম। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। टिकट देने के बाद फिर गाड़ी जब खुली तो हल्ला किया सब, तो हल्ला किया तो बाहर आके देखे, तब हम गार्ड को रुकने बोले, तो गार्ड जाके वहाँ पे रोका, तब थोड़ा दूर पे जाके रोका गार्ड। गार्ड रोकने के बाद देखा कि सब एक आदमी नीचे गिरा हुआ है। उसके बाद हम लोग हमारे पीएफ को जीआरपी को अपना मैसेज किए। চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে কাটিগড়ায়। বুধবার হরগোবিন্দ আশ্রম ও সেবা মিশনের উদ্যোগে এবং সমাজসেবী উত্তম কুমার নাথের ব্যবস্থাপনায় আয়োজন করা হয় ওই শিবিরের। দিগরখাল এমএল স্কুলে সকালে শুরু হয় ওই শিবির। এতে 3 শতাধিক রোগীকে পরীক্ষা করা হয়। পরে তাদের হাতে তুলে দেওয়া হয় বিনামূল্যে ওষুধপত্র। এদিনে চিকিৎসা শিবিরের রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ডক্টর আলী নাহাদি ইয়াসিন, ডক্টর রত্ন চক্রবর্তী এবং ডক্টর এম এম হাসান। গোবিন্দ গুহাবাড়ি, আমরা এখানে দিগরগালের এই উত্তমনাথ ধান একটা ইয়ে করতে নোখান মেডিকেল ইয়ে করি, এখন বহুত মানুষ ওষুধ দিয়ে দিচ্ছে, মানে উপকার করতে সাহায্য মানুষ। আপনি দেখেছেন ডাক্তার? হ্যাঁ ডাক্তার দেখেছি। দুস্থদের শীতবস্ত্র বন্টন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোনাই সাতকরাকান্দিতে সোনাই যুব সংগ্রাম পরিষদের উদ্যোগে ওই কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার জিপির 960 নম্বর এলপি স্কুলে আয়োজিত ওই শীতবস্ত্র বন্টন অনুষ্ঠানে প্রায় 100 দুস্থের হাতে সংগঠনের পক্ষ থেকে তুলে দেওয়া হয় একটি করে কম্বল। এদিনে শীতবস্ত্র বন্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুফিয়ান লস্কর, মাসুম বড়ভুইয়া, জুবাইর লস্কর, মোহাম্মদ হোসেন লস্কর, কমরুল লস্কর সহ আরও অনেকে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। দেশব্যাপী সাধারণ ধর্মঘটে মিশ্র সাড়া বরাকে, শিলচরে আটক 100 বন্ধের বিরোধিতায় পথে নামল বজরং ভিএইচপি, কাটিগড়ায় গ্রেফতার 51। জেএনইউ কাণ্ডের প্রতিবাদ অব্যাহত, আসাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদেরও বিক্ষোভ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।